নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বলবো আপনাদের, আপনি আপনার হোয়াটসঅ্যাপে ডিলিট এসএমএস কীভাবে দেখতে পারবেন। কারণ অনেক ফ্রেন্ড আছে, বন্ধু আছে, যারা এসএমএস পাঠিয়ে ডিলিট করে দেয়, আর আপনি সারাদিন ভাবতে থাকেন যে হোয়াটসঅ্যাপের এসএমএসটা কী ছিল যেটা ডিলিট করে দিয়েছে, এমন কি এসএমএস ছিল, আপনি কনফিউজে থাকেন। কিন্তু আমি এমন একটা অ্যাপ বলবো যেখানে আপনি ডিলিট এসএমএস হামেশাই দেখতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিক করবেন আর ডিলিট এসএমএস দেখে নিতে পারবেন যে এসএমএসটা কী করেছিল। শুধু ডিলিট এসএমএস না, যদি কোনো ফটো বা ভিডিও পাঠিয়ে যদি ডিলিট করে দেয়, ওটাও আপনি রিকভারি করে দেখতে পারবেন। তো ভিডিওটা পুরোটা দেখুন আর শিখে নিন কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট এসএমএস এবং ফটো ডকুমেন্টস ডিলিট করে দিলে আপনি কীভাবে দেখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে দিন, কারণ এইরকম ইউটিউব রিলেটিভ ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখানে আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। দেখুন, আমি আগের ভিডিওতে বলেছিলাম ফ্রি কপিরাইট মিউজিক আপনি কী করে ডাউনলোড করে আপনার ভিডিওতে লাগাতে পারবেন। তো আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমার প্রোফাইলে গিয়ে আপনি ভিডিওটা দেখে নিন। দেখুন, এখানে সিম্পলি সার্চ করে নিন হোয়াট ডিলিট এসএমএস। তো আমি সার্চ করে নিচ্ছি, দেখুন হোয়াট ডিলিট মেসেজ। দেখুন, সার্চ করার পর আপনাকে সিম্পলি নিচে যেতে হবে। দেখুন দেখুন, এখানে এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন, অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখুন, আমার ইনস্টল আছে, তাই ওপেন দেখাচ্ছে। তো আমি সিম্পলি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আপনাকে দেখাচ্ছি কী কী করতে হবে। তো আপনাকে কিছু অপশান দেবে অ্যালাউস করার জন্য, তো আপনি অ্যালাউস করে দিন, না হলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না অ্যাপটা। তো আমি আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাচ্ছি ডিলিট এসএমএস। তো দেখুন দেখুন, এখানে আমার একটা ফ্রেন্ড এসএমএস পাঠিয়ে, তো আমি ওকে বলেছিলাম ডিলিট করে দিতে আপনাদের ভিডিওটা দেখানোর জন্য। তো দেখুন, তিনটে এসএমএস পাঠিয়েছিল আর ডিলিট হয়ে গেছে, আর ডিলিট করে দিয়েছে, সরি ডিলিট করে দিয়েছেও। তো এই এসএমএসটা আপনি কি করে দেখতে পারবেন? তো দেখুন, আমি সিম্পলি অ্যাপে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে এসএমএসটা কি করে আপনি দেখতে পারবেন। তো আমি সিম্পলি ব্যাকে চলে যাচ্ছি। দেখুন, ব্যাকে গিয়ে দেখুন সেই অ্যাপটার মধ্যে কিন্তু চলে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেখুন, একটু সময় লাগছে ওপেন হতে। দেখুন, লেটস গো দেখাচ্ছে, এখানে আপনি সিম্পলি ক্লিক করে দিন। দেখুন, এখানে দেখাচ্ছে হোয়াটস ডিলিট স্ট্যাটাস সেভার ডাইরেক্ট চ্যাট সেটিং। তো আপনাকে সিম্পলি চলে যেতে হবে ফার্স্ট অপশানে, আপনি ডিলিট এসএমএস যদি দেখতে চান। শুধু ডিলিট এসএমএস না, আপনি যদি আপনার ফ্রেন্ড যদি আপনাকে কোনো ফটো বা ভিডিও যদি পাঠিয়েও ডিলিট করে দেয়, আপনি ওইটাও দেখতে পাবেন এখানে। তো যেরকম আমি দেখালাম, জাস্ট আপনাকে মেসেজ ডিলিট করেই দেখাচ্ছি। তো আপনি যদি চান আপনি করতে পারেন, এখানে আপনি দেখতে পারবেন। তো দেখুন, যে এসএমএসটা আমার ফ্রেন্ড করেছিল আমাকে, দেখুন এইখানে সেই এসএমএসটা ডিলিট ওইখানে হয়ে গেছিলো। তো আপনি এইখানে সেই এসএমএসটা প্রপারলি দেখতে পারবেন। দেখুন, এইভাবেই আপনি ডিলিট এসএমএস আপনার মোবাইলে দেখতে পারবেন। তো দেখুন, এখানে আপনি যদি কোনো ফটো, সরি কোনো ডিলিট ফটো আপনি যদি দেখতে চান, তাহলে এখানে দেখুন অনেক অপশান দিয়েছে, ইমেজ, ভিডিও, অডিওস, ভয়েস, এগুলা ডকুমেন্টস। এগুলা যদি ডিলিট হয়ে যায়, এখানে আপনি সিম্পলি দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না, আপনি এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে দেখতে পারবেন। তো এইভাবেই ডিলিট এসএমএস আপনি এখানে এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, কারণ এইরকম ইউটিউব রিলেটিভ ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন।